তোমার বাঘ তো ঘাসে আটকে গেছে, বাইর হওয়ার কোনো রাস্তা নাই। তাই তো দেখতেছি দোস্ত, বুরকির গোস্ত খাওয়ার লোভে খাঁচায় বন্দি হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, এই দাইনে তুমি বাঘ আমি বুরকি। না না দোস্ত, বেলা মাথার উপর উঠে যাচ্ছে, বাজার যাওয়া লাগবে, এমনি মেলা দেরি হয়ে গেছে। দোস্ত 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 দোস্ত, লাস্ট দেন আর এক দেন। এই শালা, এই এক দেন করে তুমি প্রত্যেক দিন আবার দেরি করায় দাও। তোমার যেন কোনো কাজ কর্ম নাই, কিন্তু আমার তো তোমার সাথে বাঘ বর্গে খেলে চলবি না। সিগারেটের প্যাকেট দেওয়া তো দূরের কথা, সে যদি কোনোদিন আমার শরীরে সিগারেটের গন্ধ পায় আমার গলা টিপে মারি ফেলা দিবি। আমি দামি প্যাকেটটা তোমাদের জন্য সংগ্রহ করেছি, তোমরা আমার সাথে খেলায় সঙ্গ দিবে বিনিময়ে প্রীতি উপহার। তাহলে একটা দাও ধরাই। না এখন না, আগে আমার সাথে খেলা শেষ করো। খেলা শেষ করার পরে তোমাকে একটা এই জিনিস দেবো, তুমি টানতে টানতে বাজারে চলে যাবে। টাইম নষ্ট করছো কিসের জন্য? তাহলে শুরু করো। আচ্ছা আচ্ছা দোস্ত, তোমার ভাই ভাবি এত করে চেষ্টা করতেছে, বিয়ে করতে রাজি হচ্ছ নাকি? কত এই তোমার নাম গ্যাদা হলেও বয়স তো আর কম হলো না। কারণ আছে? আরে সে কারণ দেখতে জানবার চাচ্ছি, ভাই ভাবির কাছে নয় লজ্জা করে খবর পারো না, আমাকে কও। নিষেধ আছে। নিষেধ আছে? কার নিষেধ আছে দোস্ত? পরের নিষেধ আছে। পরি সত্যি কি তোমার কাছে পড়ি আসে দোস্ত? দোস্ত তোমার কাছে আমি মিথ্যা কথা কিসের জন্য কব কও? পড়ি আমাক কইছে আমি যা খুশি তাই করবে পারি, কিন্তু বিয়ে জন্য কোনোদিন আমি না করি। তুমি কি পড়ির সাথে সংসার করো দোস্ত? সংসার এখনো হয় নাই, সে আমাক গোল্লা খাওয়ায়, আমার কাছে বসে থাকে সারা রাত গল্প করে, দিনের আলো ফোটার আগেই চলে যায়, আবার গভীর রাত্রিতে আসে। ও এতক্ষণে বুঝলাম, পরির ভয়ে তুমি বিয়ে করতেছো না, তাই না? আরে না, ভয় না, আবার ভয় কবেরও পারো। মনে করো যে আমি বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলাম, তাহলে পরে তো সে একটু রাগ হবেরই পারে, খামাখাতাক রাগ করায় লাভ আছে কোনো? এটা তুমি ঠিকই কয়েছো দোস্ত, মানুষ তো নিজের ঘরের বউকেই রাগায় সাহস পায় না, আর তোমার তো পরি। আচ্ছা দোস্ত, তোমার পরি কি খুব সুন্দর? সুন্দর মানে কি? শ্রীরাম সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না, তুমি তাকালি পরে তোমার চোখ ঝলসে যাবে পারে বন্ধু। কও কি দোস্ত, ছোটবেলায় দাদির মুখে গল্প শুনেছিলাম পরি গেলে নাকি পাখা থাকে। আচ্ছা দোস্ত, তোমার পরিরও কি পাখা আছে? অবশ্যই আছে, কিন্তু আমি দেখি নেই, আমার কাছে যখন আসে তখন পাখা খুলে থুয়ে আসে। দোস্ত সত্যি করে কও তো, তুমি কি তাক স্পর্শ করিছাও? সে দোস্ত এসব কি দুষ্টু কথা কও, আমাকে দেখে কি মনে হয় যে আমার চরিত্র এত খারাপ? আমার পরি আমাকে কোনো সময় স্পর্শ করে নাই, আমিও না, খালি সে আমাকে হাতে করে গুল্লা তুলে খাওয়ায়।